নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী উত্তরবঙ্গে বর্ষা এসেছে, এই নিয়েই দুশ্চিন্তায় রয়েছে হাওয়া অফিস। তো কী বলেছে আবহাওয়ার সূত্রে এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পরিস্থিতি চালু হয়েছে, বৃষ্টির পূর্বাভাস এখন দিতে পারছে না কি আলিপুর আবহাওয়া দপ্তর? কি জানা না আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল এবং উত্তরবঙ্গে বর্ষা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা সতর্ক নিয়ে কি জানালেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়? তা সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার এখন পরিস্থিতি কেমন রয়েছে। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন, এতে লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পেতে। তো কী বলেছে যে রাজ্যে বর্ষা প্রবেশ করলো উত্তরবঙ্গে দিয়ে, আর সঙ্গে সঙ্গে ঝড়োয়া ও উনিশিং খেলা শুরু করছে, এর জেরে আগামী পাঁচ দিন এই রাজ্যে উত্তরে আংশে ও বান ভাসিয়ে দশা হতে পারে। পাহাড় অঞ্চলে ভূমি দূষর ও কৃষিক্ষেত্রের ক্ষতিকর ও সংস্কার রয়েছে বলেই হাওয়া অফিস জানিয়েছে। উত্তরবঙ্গের বর্ষা প্রথম দিক থেকে চালিয়ে খেলার ইঙ্গিত দিয়েছে, দক্ষিণবঙ্গের জন্য কোনো সুখবর শোনাতে পারেননি। পশ্চিমের জেলাগুলিতে তাপের পরিস্থিতি এখনও রয়েছে, বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সন্তুষ্ট থাকায় আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসের পূর্বাঞ্চলীয় অধিকারক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান এই মুহূর্তে চিন্তা উত্তরবঙ্গের বর্ষার পরিস্থিতি। তিনি বলেন উত্তরবঙ্গে প্রায় সব জেলায় বর্ষা প্রবেশ করেছে, গত 24 ঘন্টার উপরে 5টি জেলা সহ মালদাতে জায়গায় ভারী বৃষ্টি হতে হবে। আগামী 5 দিন উত্তরবঙ্গে 5 জেলায় ভারী বৃষ্টি ও থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক থাকবে। একটু বেশি বৃষ্টির সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর ও কোচবিহার জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে দার্জিলিং ও কলিম্পিকের বেশি কিছু জায়গায় ভূমিদূষণের সম্ভাবনা থাকছে, ছোট শহরেতে জলে জমে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও তাপমাত্রা সতর্ক জারি করেছে। উপকূলবর্তী সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, হাওয়া বইতে পারে বীরভূম ও ঝাড়গ্রাম ও মেদিনীপুর। দক্ষিণবঙ্গে বর্ষা কবে হাওয়া অফিসের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। সোমবার রাজ্যের উষ্ণতম দিন ছিল পুরুলিয়ায়, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় স্থানে ছিল ঝাড়গ্রাম 41 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা এবং তার আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86% ছিল। আজ মঙ্গলবার দিন আংশিক মেঘলা থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে বলেই মনে করছি।